কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, এই ব্যক্তির নামাজ ফরজ হয়েছে। যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে ওর পরে একদিনও তাকবীরুল্লাহ ছুটে নাই, অর্থাৎ জামাত ছাড়ে নাই, জামাত তরক করে নাই। এই গুঞ্জন আছে তাকে দিয়ে আমার জানাজা পড়াই দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর, শেষ রাত্রে যে ব্যক্তি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় নাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজা পড়াই দেবা। তিন নম্বর, যেই ব্যক্তির কোনোদিন আসর নামাজের সুন্নতটা কাজা হয় নাই, সোমা দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর দয়ার উপরে ভরসা করো, আমি আল্লাহর দয়ার উপরে ভরসা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, এটা নাম কি? ভারত। আমাদের বন্ধু, তাই না? কথা কর না কেন, আমাদের বন্ধু। কিন্তু যখন আমাদের পানি লাগে তখন পানি দেয়, যখন পানি লাগে না তখন পানি চাইরা আমাদেরকে ডুবায় মারে, ঠিক কিনা বলেন? এখানে একটা মিনার আছে, এটার নাম হচ্ছে কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। এই মিনারটার যার নামে হয়েছে, উনি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি, নাম ছিল তার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ। এই ব্যক্তি বড় আল্লাহওয়ালা ছিলেন। তো যখন একেবারে ইন্তেকাল মুমূর্ষু অবস্থায় তখন তার আপনজন আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন আর বললেন, আমি মারা যাওয়ার পরে কোনো আলেম, কোনো মুফতি, মহাদ্দেশ, যাদেরকে তোমরা চিনো, বড় কোনো বুজুর্গ মানুষ বলে, এদের কি দিয়ে জানাজা পড়াবা? না, আমি যে কথাটা বলে যাচ্ছি, সে যদি একজন কৃষক হয়, একজন দিন মজুর হয়, একজন শ্রমিক হয়, তার মাঝে যদি এই গুণ পাওয়া যায়, তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যদি আমার এই চার গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায়, তাহলে আমাকে বিনা জানাজায় দাফন করে দেবা। মামার মুসলমান কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, তিনি বললেন, যেই ব্যক্তির নামাজ ফরজ হয়েছে, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে ওর পরে একদিনও তাকবীরুল্লাহ ছুটে নাই, অর্থাৎ জামাত ছাড়ে নাই, জামাত তরক করে নাই, এই গুঞ্জন আছে তাকে দিয়ে আমার জানাজা পড়াই দেব। সুবহানাল্লাহ। পড়েন। দুই নম্বর, শেষ রাত্রে যে ব্যক্তি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় নাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজা পড়াই দেবা। তিন নম্বর, যেই ব্যক্তির কোনোদিন আসর নামাজের সুন্নতটা কাজা হয় নাই, সুবহানাল্লাহ। পড়েন। কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকে ডেকে বললেন, এ আমার আত্মীয় স্বজন, এই তিন গুণ চতুর্থ নম্বর গুণ, পৃথিবীতে এমন একজন ব্যক্তি যদি পাওয়া যায় যে তার চক্ষু দ্বারা কোনো মহিলার দিকে খারাপ নজরে কুমন্ত্রণ নিয়া জেনার নিয়াতে তাকায় নাই, এই চারটা গুণ যেই ব্যক্তির মধ্যে পাবা তাকে দিয়ে মানে জানাজা পড়াই দেবা। সুবহানাল্লাহ। পড়েন। খলিফা ডেকে বললেন, হুজুর, আ হুজুর, যদি এই চার গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায় তাইলে আমরা কি করব? কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায় তাইলে আমার জানাজা হবে না, বিনা জানাজায় দাফন করে দিবা। বাইরা আমার বন্ধুরা, আমার এই ওসিয়াত যদি বর্তমান জমানায় করা হয় তাইলে জানাজার ইমাম পাওয়া যাবে? কথা কর লাগা, পাওয়া যাবে? জানাজা রেডি করা হলো, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য একত্রিত হয়ে গেল। হুজুরের যিনি খাদেম ছিলেন এই চার গুণের কথা ডেকে ডেকে বললেন, যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যার মধ্যে এই চার গুণ আছে, আপনি এই মাইয়েদের সামনে দাঁড়িয়ে জানাজা পড়াতে পারেন, যদি এই চার গুণ না থাকে তাই নেতারা জানাজা পড়ানো যাবে না। কেউ কোনো কথা বলে না, সবাই নিচের দিকে তাকায় আছে। হঠাৎ করে পিছন থেকে একজন মানুষ চেহারার মধ্যে চাদর বেঁচানো, কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এর লাশ মোবারকের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, এই চার গুণ আমার মধ্যে বিদ্যমান, জোরে করলাম সুবহানাল্লাহ। চেহারা ডেকে কাপড়টা যখন সরাইলেন দেখতে পাইলেন তিনি আর কেউ নয়,
তিনি তখন দিল্লির মসনদের যিনি দায়িত্ব ছিলেন সুলতান আলতামাস রহমাতুল্লাহ ইয়ানে জরকাল্লা সুবহানাল্লাহ, কোন আলেম না, কোন মুফতি না, মুহাদ্দিস না, একজন রাজনীতিবিদ তার মতো না, ঠিক কিনা বলেন? তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন এই চার গুণ আমার মধ্যে আছে, আর চোখের পানি সেরে কাঁদতেছেন আর বলতেছেন আরে কুতুবুদ্দিন, আ কুতুবুদ্দিন, এই চার গুণ আমার মাঝে আছে, আমার ছেলেও জানতো না, আমার বিবেও জানতো না, পঞ্জন কেউ জানতো না, তুমি আমার এই চার গুণ প্রকাশ করে দিলা, তোমার কাছে একটা আবদার রইল, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমাকে একা ফেলে আল্লাহর জান্নাতে যেও না, জোরে কল্লা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আজকে থেকে নিয়াত করেন, জীবনে যা গুনাহ করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা চাবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি মাপ চাইতে পারেন, চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহ আপনার জিন্দিগির গুনা মাফ করে দিবে, চিল্লায় পড়েন না সুবহান আল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার আমার যেই পরিমাণ গুনাহ, এর চাইতে কোটি গুণ দয়া আর মায়া আমার আল্লাহর বেশি, ঠিক কিনা? নাহলে আমরা যা করি চিন্তা করে দেখেন তো, আমরা যা অপরাধ করি, আমরা যা অন্যায় করি, যদি আল্লাহর দয়া মায়া না থাকতো আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম, ঠিক না? ধ্বংস হয়ে যেতাম না? এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, আমার আল্লাহর কাছে যদি আপনি মাপ চাইতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, এই বিশ্বাস আছে? আল্লাহ বলতেছেন জবান খুলে পড়েন আল্লাহ আকবার। আল্লাহ তাআলা নাকি বলতেছেন এর গোলাম, ও গোলাম, লা তাকুনা তুমির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর দয়ার উপরে ভরসা করো, আমি আল্লাহর দয়ার উপরে ভরসা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিব, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ, পড়ি আমিন।